বাবু আগাইন আগাইন তুমি দেখাছেন। আপনারা জানেন আজকে 26শে ডিসেম্বর সকাল প্রায় 8:30 থেকে সূর্যগ্রহণ শুরু হয়েছে। সকাল প্রায় 8:30 থেকে সূর্যগ্রহণ শুরু হয়েছে। এই সূর্যগ্রহণ চলবে প্রায় 11:30 পর্যন্ত এবং তার মধ্যেই আমাদের পরিবারের এই যে তোমার নাম কি? ভূপতি মাহাতো। ভূপতি মাহাতো কোন ক্লাসে পড়ো? 7। ক্লাস 7-এ পড়ে উনি দেখছেন যে উনি ভাত খাচ্ছেন, ভাত ডাল সবজি সহ এবং কুচি কাচারাকেও খাইয়ে দিচ্ছেন। খাইয়ে দাও সবাইকে কুচি কাচারা সবাই গ্রহণের সময় খাবার খাচ্ছেন। দেখুন সবাই কুচি চেতনাকে দাও, এমবি চেতনাকে দাও। এই যে এমবি চেতনা খাবার খাচ্ছে। এই যে গ্রহণের সময় আপনারা দেখছেন, এই যে গ্রহণ চলাকালীন কুচি কাচারা ভাত ডাল সবজি খাচ্ছেন, কোনো গ্রহণের কুসংস্কারকে ছুঁড়ে ফেলেই। আপনারা অনেকেই হয়তো বিশ্বাস করেন গ্রহণের সময় খাবার রান্না করতে নেই কিংবা গ্রহণের সময় খাবার খেতে নেই। ওই খাবার এর মধ্যে প্রবল প্রবল জীবাণুর আবির্ভাব ঘটে কিংবা এই খাবার খেলে অশুভ কিছু ঘটতে পারে, এইরকম আপনারা অনেকেই ধারণা পোষণ করেন। কিন্তু আমরা যারা জানি, ক্লাস 5-এই পড়েছি, সূর্য পৃথিবী এবং চন্দ্র যখন একই স্বর রেখায় আসে তখন এই গ্রহণ হয়। এর পিছনে কোনো ঈশ্বরের ভূমিকা কিংবা রাহুকেতুর ভূমিকা কিছু নেই কিংবা কোনো অশুভ শক্তির কোনো ব্যাপার নেই এটা। কিন্তু আপনারা অনেকেই এই ক্লাস 5-এর গানটাকে রোধ করতে পারেন না। আপনারা অনেকেই হয়তো বিএ এমএ পিএইচডি করেছেন কিন্তু এই পারিবারিক কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারেননি। তাই আপনারা এই কচি কাচাদের দেখে শিখুন তারা কিভাবে কুসংস্কারের উপরে উঠতে শুরু করেছে। অনেকেই আমরা দেখেছি গ্রামে গঞ্জে এই গ্রহণ ছাড়াবার জন্য খোল করতান স হরিবল হরিবল পার্টি গ্রামে গঞ্জে ঘুরে বেড়ায়। এই ধারণাও সম্পূর্ণ ভুল, কারণ গ্রহণের পিছনে এই যে রাহুকেতু রাক্ষসের কোনো ভূমিকা নেই, এটা আমাদেরকে বুঝতে হবে। এই বর্তমান বিজ্ঞানের যুগে আপনারা যদি এই ধরনের স্থূল কুসংস্কারে নিমজ্জিত থাকেন, বিএ এমএ পাস করার পর ডাক্তার ইঞ্জিনিয়ার পড়ার পরও আপনারা এই পারিবারিক কুসংস্কারগুলোকে নিয়ে চলেন, তাহলে সমাজ কিন্তু পিছনের সারিতে যাবে। তখন আমাদের হয়তো এই রাম মন্দির কিংবা আরও বিভিন্ন মন্দির তন্দির ইস্যু নিয়েই আমাদের দেশ তথা সামাজিক গুরুত্ব পাবে। আমাদের যে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এইগুলো আমাদের হারিয়ে যাবে। কাজেই আপনারা কুসংস্কারের ঊর্ধ্বে উঠুন। এই যে সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণের সময় খাওয়া দাওয়া কিংবা রান্নাবান্না করা মোটেই যে অবৈজ্ঞানিক কিছু নয় এবং কিছু ক্ষতিকর এর প্রভাব নেই, এটা আপনারা বুঝুন। এই ছোটো কচি কাচাদের মধ্য দিয়ে যারা কেউ কেউ ক্লাস 5, কেউ 6, কেউ 7-এ পড়ছেন এবং তারা বুঝেছেন যে সূর্য চন্দ্র পৃথিবী এক স্তর রেখায় আসার ফলেই এই গ্রহণ হয়, এই গ্রহণের পিছনে রাহুকেতু রাক্ষসের কোনো ভূমিকা নেই। আপনারা অনেকেই জানেন যে এই সময় এই গ্রহণের সময় গ্রামে গঞ্জে বা শহরে গর্ভবতী মহিলারা বাইরে বেরিয়ে আসতে ভয় পায়, কারণ একটা কুসংস্কার রয়েছে যে গর্ভবতী মহিলাদের যে পরবর্তী বাচ্চা আসবে এই গ্রহণের ফলে যদি তারা বাইরে আসে তাহলে সেই বাচ্চা বিকলাঙ্গ কিংবা গণ্যা ঘটিত জন্মলাভ করতে পারে, অর্থাৎ বাচ্চা হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধী হতে পারে। এই ধরনেরও গুজব গ্রামে গঞ্জে ছড়িয়ে রয়েছে এবং সেটা বহু শিক্ষিত ব্যক্তিও মানেন। কাজেই এই গ্রহণের বিরুদ্ধে আপনারা উঠে আসুন। আজ মেঘাচ্ছন্ন, সেই জন্য হয়তো গ্রহণ আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছি না। তাই আমাদের যে গ্রহণ দেখার যে সিস্টেমগুলো সেগুলো কার্যকরী হচ্ছে না। কাজেই আপনারা এই গ্রহণের সময় শীত উপভোগ করে যথেষ্ট খাওয়া দাওয়া শুরু করুন, গ্রহণের মধ্যেই খান, কোনো ভয় নেই, কুসংস্কার দূরে ছুড়ে ফেলুন। এই আমরা আশা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এই এখনের খাওয়া দাওয়ার লাইভ অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার।